মন্ত্রী পীযূষ হাজরিকা আজি পুনের শিবসাগরত নির্বাচনী প্রচার চলাইছে। ইতিমধ্যে এখন প্রচার সভাত অংশগ্রহণ উপস্থিত থাকি ভাষণ প্রদান করলে প্রথমে শহীদ সাংবাদিক কমলা শইকীয়ার আবক্ষমূর্তিত বন্তি প্রজ্বলন তথা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আর তারপরে শিবসাগর দিখুমুখত ইয়াত এখন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে। আর মই দেখাইছো এয়া মন্ত্রী পীযূষ হাজরিকায় ইয়াত ইতিমধ্যে এখন প্রচার সভাত অংশগ্রহণ করলে মই ভাষ্য লম। আজি আজি কি আজি প্রেক্ষাপটত কি সম্ভাবনা? আজির প্রেক্ষাপট এইটে তপন গগৈ ডাঙরিয়া আহিলা ভোটের ব্যবধানত জিকিব। আমি প্রথমে ভাবিছিল 1.5 লাখ, পাছত নির্বাচন আরম্ভ হল, তারপর ভাবিল 2 লাখ, এটা নির্বাচনের প্রচার তুঙ্গ চলিছে। মানে ভাবো যে 2.5 লাখ ভোটের ব্যবধানত তপন গগৈ ডাঙরিয়া জিকিব আর কংগ্রেস দলের প্রার্থীগুলিয়ে 2.5 লাখ ভোটের ব্যবধানত পরাজয় বরণ করবো। যিমানে অঙ্ক নকরক মানুষের উপস্থিতি আপনাদের দেখিছে, সকলতে আপনাদের মোটক বেশি দেখিছে। আপনাদের যেন আমার মিটিং কভার করে তেনেকৈ কংগ্রেস দলের মিটিং কভার করে। আমার মিটিংত পঞ্চায়েত লেভেলের মিটিংত 1000 মানুষ হয়, 800 মানুষ হয়, আর পঞ্চায়েত লেভেলের মিটিংত 100 মানুষ হয়। গতি সকলতে এই কথা পরিস্ফুট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। গতি মানে আপনার কব পারো যে আমি এই সমষ্টিটোত 2.5 লাখ ভোটের ব্যবধানত জয়লাভ করি। অখিল গগৈর একটা কথা কালি অখিল গগৈয়ে কৈছে যে যদিহে লুইন জ্যোতি গগৈ ডিব্রুগড় জিকি যায় তেনেহলে অখিল গগৈ আর লুইনজ্যোতি গগৈ দুইটা রাইজর দল আর অসম জাতীয়। অখিল গগৈ ডাঙরিয়া কালি একটা ডাঙর ভুল করে দিলে, একটা ভিডিও মই রাতেপা দেখিছো, তেখেতে কৈ দিলে যে লুইনজ্যোতি গগৈ ডাঙরিয়া যদি জিকে মোদী ডাঙরিয়ার বিরুদ্ধে গর্জন দিব পারিব, তার মানে মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব অখিল গগৈ ডাঙরিয়া স্বীকার করলে মই তেখেতক ধন্যবাদ দিছো। আকো কৈছে যেহেতু সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া রাজ্যসভার সদস্য হয়ে আছে, মন্ত্রী হয়ে থাকিব, গতি অখিল গতিকে লুইনজ্যোতি গগৈ ভোট দিব লাগে। অখিল গগৈ ডাঙরিয়াক আজি মই তেখেতের সমষ্টির আহি ধন্যবাদ জ্ঞাপন করছো। তেখেতে কলে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া মানে আকো প্রধানমন্ত্রী হব আর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মন্ত্রী হয়ে থাকিব, মানে তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো। শূন্য যোগ শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। মানে কালিয়ে টুইট করছো, মানে কালিয়ে টুইট করছো, দুটা শূন্য লগলগাই দিলে রিজাল্ট শূন্যই হয়। গতি রাইজর দল প্লাস AJP ইজ ইকুয়াল টু শূন্য, গতি শূন্য পাব। মই তো নাভাবো, মই দেখা নাই, আমি একো করা নাই। আমি রাইজর কারণে মাত মাতিছো, রাইজর কারণে কাম করব খুঁজিছো, আর রাইজর কারণে কাম করিয়ে যাবো।